नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 30 मे शुभ शनि जयंती, शनि साढ़े साती मुक्ति, नवजुगेर सूर्योदय, जय सुनिश्चित भय नेई। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियो आमी धनु राशिर जातक जातिकाके शोनाबो। आज 29 मे, कल 30 मे। कल बछरेर सबचेये पवित्र दिन, कारण कल हच्छे शनि जयंती। शनि जयंती अन्यान्य राशिर काछे गुरुत्वपूर्ण होलेओ आपनार जीवने शनि जयंती एकटा मुक्तिर साथ। शनि जयंती आपनार काछे अवश्य साढ़े साती मुक्तिर सुखबर। शनि जयंती आपनार जीवने निये आसबे एकटा उन्नततर जीवनयात्रार प्राथमिक प्रारम्भिक पदक्षेप। कारण शनि जयंतीते बिराट बिराट दुटो जोग तैरी होच्छे। अर्थात कल सोमवार 30 मे जे शनि जयंती, एई शनि जयंतीते अवश्यई दुटो जोग सृष्टि होच्छे। जे दुटो जोग आपनार जीवनेर साफल्येर पथे आरो बेशी करे निये जाबे। आपनार अवश्यई आर्थिक दिक दिये उन्नतिर पाशापाशि पारिवारिक जीवनों बिराट साफल्य आसबे। एवं एई दुटो जोग आपनार जीवनके समृद्धिर उच्च गतिते निये जाबे। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमि आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछायो। অনেকে বিশ্বাস করেন যে ভগবান শনি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে শনিদেবের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, আপনি যদি এই দিন শনিদেবকে যথাযথ পূজার্চনা করতে পারেন, আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। বর্তমান বছরের শনি জয়ন্তী অবশ্যই থাকবে পুরো 30 মে বিকাল প্রায় 4:59 পর্যন্ত। এই দিন দুটি বিরাট শুভ যোগ তৈরি হচ্ছে। একটি যোগ হচ্ছে সর্বাত্র সিদ্ধি যোগ এবং আরেকটি যোগ হচ্ছে সুকর্ম যোগ। এই সর্বাত্র সিদ্ধি যোগ এবং এই সুকর্ম যোগ শনি জয়ন্তী অর্থাৎ 30 মে দিনটিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। আপনি যদি ধনুরাশি হন, যাদের খুব শীঘ্রই শনি সাড়ে সাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে, তাদের বলবো আপনারা অবশ্যই শনির অশুভ ছায়া যাতে আপনার উপর না পড়ে, তাই 30 মে ওর সোমবার শনি জয়ন্তীর দিন দুটি যে শুভ যোগ অর্থাৎ সুকর্ম যোগ এবং সর্বাত্ম সিদ্ধি যোগে কয়েকটি বিশেষ কাজ অবশ্যই করুন। আসুন আবে আমরা জেনে নিই সর্বাত্র সিদ্ধিযোগ কখন। সর্বাত্র সিদ্ধিযোগ কাল সোমবার 30 মে সকাল 7:12 থেকে শুরু হবে এবং পরের দিন 31 মে সকাল 5:24 পর্যন্ত থাকবে। এই যোগে আপনি বিশেষ কিছু কর্ম, আমি বলে দেবো একটু পরে ভিডিওয়ে, আপনি অবশ্যই করবেন। এছাড়া আর একটা যোগ আছে, সেটি হচ্ছে সুকর্ম যোগ, যেটি কাল 30 মে সূর্যোদয় থেকে শুরু করে রাত 11:39 পর্যন্ত স্থায়ী হবে। তাই আপনি এই দুটি যোগে বিশেষ কয়েকটি কাজ করুন। প্রথম আমি বলবো সর্বাত্র সিদ্ধি যোগ, যা কাল সকাল 7:12 শুরু হবে এবং পরের দিন সকাল 5:24 শেষ হবে। এর যোগের মধ্যে আপনাকে কয়েকটি কাজ বিশেষভাবে করতে হবে এবং কয়েকটি কাজ আপনি কোনোভাবেই করবেন না। প্রথমে বলি যে কাজগুলি আপনাকে করতে হবে, সেগুলি হচ্ছে আপনাকে কাল অশ্বত্থ গাছের তলায় সরষের তেলের প্রদীপ জ্বালবেন। আপনি অবশ্যই কাল সকালে 7:00 পরে স্নান করে অশ্বত্থ গাছের ডালায় গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালবেন এবং অশ্বত্থ গাছে দুধ ও গঙ্গা জল দিন। এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। সুতরাং সর্বাত্র সিদ্ধি যোগ, যা কাল সকাল থেকে পরের দিন সকাল ভোর পর্যন্ত রয়েছে। আপনি অশ্বত্থ গাছে সরষের তেলের প্রদীপ জ্বাললে এবং অশ্বত্থ গাছে দুধ এবং গঙ্গা জল দিলে আপনার শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। এরপরে বলি সুকর্ম যোগ, যে সুকর্ম যোগ কাল সারাদিন রয়েছে সকাল থেকে অর্থাৎ 30 মে ভোর যে সুকর্ম যোগ চলবে, এই সুকর্ম যোগে আপনি বিশেষ কিছু কাজ অবশ্যই করবেন। যেহেতু সুকর্ম যোগ একটা দিনই স্থায়ী হবে, তাই আপনি 30 মে সারাদিন কয়েকটি বিশেষ কাজ করবেন।
আপনি পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করবেন এবং অবশ্যই গরিব দুঃখী মানুষদের মধ্যে সেবামূলক কিছু প্রদান করবেন। আপনি কি প্রদান করতে পারেন? আপনি গরিব দুঃখী মানুষদের মধ্যে কাপড় প্রদান করতে পারেন, কালো জুতো, কালো ছাতা প্রদান করতে পারেন, কালো জিনিস দান করতে পারেন। এতে ভগবান শনি সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে। আপনি কলায় ডাল দিতে পারেন, আপনি দিতে পারেন অবশ্যই কালো তিলের নাড়ু, এতে শনিদেব সন্তুষ্ট হবেন। এতে আপনার অশুভ প্রভাব, শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। কিন্তু কালকের দিনে একটা কাজ আপনি বিশেষভাবে করবেন না, অর্থাৎ কাল শনি জয়ন্তী, কাল আপনি অবশ্যই বিশেষভাবে একটা কাজ করবেন না। আপনি ভুলেও কাল কোনো লোহা বা লৌহজাত কোনো বস্তু কোনোভাবে কাউকে দান করবেন না, এতে আপনার অশুভ ফল পাবেন। তামার পাত্র কাউকে দান করবেন না এবং আপনি উপহার হিসাবে কোনো দ্রব্য সামগ্রী, কোনো পারফিউম কোনোভাবে কাউকে দেবেন না, এতে আপনার জীবনের অশুভ ফল আসবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম, কাল 30 মে, কাল একটা শুভ দিন, কাল শনি জয়ন্তী, আবার কালকে বিরাট দুটি যোগ, একটি সর্বাত্র সিদ্ধি যোগ, একটা সুকর্ম যোগ। এই দুটি যোগে আপনি যদি বিশেষ কাজ করেন তাহলে শনি সাড়ে সাথী যে মুক্তি ঘটেছে তা চিরতরেই মুক্তি ঘটবে, নবযুগের সূর্যোদয় ঘটবে, তাই জয় সুনিশ্চিত, চিন্তা নেই। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি। আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।